সরাসরি একটা সন্ত্রাসী তৎপরতার ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। রাজপথে একদিকে পুলিশ বাহিনী আরেকদিকে দলীয় গুন্ডা বাহিনী দিয়ে এই আন্দোলন তারা আসলে দমন করতে চান। বিএনপির একটা জেলা পর্যায়ের নেতার কথা তাকে কেন্দ্র করে তাকে পুঁজি করে এখন সারা দেশে তাদের নেত্রীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এই মিছিল মিটিং তারা করছেন। আওয়ামী লীগ দল হিসেবে আঁকড়ে ধরার মতো রাজনৈতিক কোন নৈতিক জায়গা তারা আর খুঁজে পাচ্ছেন না, ফলে নানাভাবে উস্কানিমূলক অবস্থান নেওয়া এটাই তাদের একমাত্র জায়গা হয়ে দাঁড়িয়েছে। ফলে আজকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন তারা মিথ্যা প্রচারণা, নানা রকম ভাবে ভয় দেখানো এবং সরাসরি পুলিশ এবং গুন্ডা বাহিনী দিয়ে সন্ত্রাসী তৎপরতা চালাতে চায় জনগণের উপরে। খেয়াল করে দেখুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন এখন নাকি তারা প্রতিরোধ করবে, তার মানে বিরোধী দল আন্দোলন করছে সুষ্ঠু নির্বাচনের জন্য। এই দেশে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকার রত্নে নির্বাচন এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই রাষ্ট্র ব্যবস্থার একটা কাঠামোগত যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা তার জন্য সংবিধান সংস্কার, আমরা তার জন্য লড়াই করছি। এই লড়াই একটা গণতান্ত্রিক অধিকার, সেই লড়াইকে তাদের নাকি প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ সরকার তারা এতদিন কি বলতো, তারা নাকি ভোট চুরি করে নাই, জনগণের উপর দাঁড়িয়ে আছে, তাদের জনগণ সমর্থন এতই প্রবল যে জনগণ নাকি তাদেরকে ক্ষমতা থেকে ফেলতে পারে না। প্রায়ই তারা বলেন শক্তি থাকলে জনগণকে নিয়ে মাঠে নামুন, নামিয়ে দেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি সামান্য আন্তর্জাতিক অঙ্গনে তাদের ব্যাপারে সমালোচনা শুরু হয়েছে, তাদের ব্যাপারে কিছু করা অবস্থান শুরু হয়েছে, তাতেই আওয়ামী লীগের পায়ে কাঁপন ধরে গেছে। তাদের জনসমর্থন এখন কোথায় এইটা দেখতে পাওয়া যায় না। বন্ধুরা আমার, এইটা হচ্ছে পতনের আগ মুহূর্তে লম্পঝম্প, এই লম্পঝম্প টিকবে না। জনগণ যখন রাজপথে দখল নেবে এই স্বৈরাচারী শক্তি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। আমাদেরকে সেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আজকে এই সরকার দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে এই ক্ষমতা জমিদারি বানিয়ে কুক্ষিগত রেখে তারা লুটপাট এমন ভাবে করছে মানুষের জীবনের নাভিশ্বাস তুলে ফেলেছে। প্রতিদিন মানুষের পকেট কাটা যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস 50% থেকে 300% পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। আজকে ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ নাই, এরা নিয়ন্ত্রণ করবে কি? এরা নিজেরাই সিন্ডিকেট, এবং সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে ক্ষমতা ছাড়ার আগে পালিয়ে যাওয়ার জন্য কিভাবে টাকা বিদেশে পাচার করা যায় সেই প্রস্তুতি গ্রহণ করছে। কাজে এদের হাতে মানুষের জীবনে ন্যূনতম করে স্বস্তি আসা সম্ভব না। যদি স্বস্তি পেতে চান রাজপথে নেমে ক্ষমতা থেকে এদেরকে উৎখাত করে তারপর মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বস্তি আনতে হবে। এরা কেবলমাত্র লুট করে বিদেশে পাচার করছে তাই নয়, এরা বাংলাদেশের সার্বভৌমত্বকে আজকে হুমকির মধ্যে ফেলছে কেবলমাত্র নিজের গদি টিকে রাখার জন্য। তারা আজকে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। বন্ধুগণ, জনগণ সেটা হতে দেবে না। আমরা পদযাত্রা করছি, আমরা রোড মার্চ করব, আমরা অপর অপর দল বিএনপি সহ আমরা একটা যুগপথ ধারায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারের পতন ঘটিয়ে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে আমরা গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করব, জবাবদিহিতা প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে বাঁচার অধিকার সেই বাঁচার অধিকার প্রতিষ্ঠা করব।
শাসক গোষ্ঠী কত বড় ব্যয়পনা শুরু করেছে তা আপনারা মিডিয়ার বাইরে আপনারা জানেন। তারা বলতেছেন জনতার এই আন্দোলন দেখে তারা ভয়ে কম্পমান হয়ে বলছেন তারা প্রতিরোধ করবেন। এতদিন বলছে শান্তি সমাবেশ, এখন বলতেছেন প্রতিরোধ করবেন। আমি আওয়ামী লীগের সেক্রেটারি সাহেবকে বলতে চাই, আপনারা যদি জনতার আন্দোলনকে প্রতিরোধ করতে পারেন আপনারা প্রতিরোধ করেন, আমরাও প্রস্তুত আছি। আপনাকে ক্ষমতার মস্তক থেকে আমরা নামাবো, আমরা কোনোভাবে আপনাদের তার ক্ষমতায় থাকতে দিব না। বন্ধুগণ, নির্বাচনের কাছাকাছি সময় এসে আমরা বারবার দাবি করে এসেছি কোন দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, অথচ তারা নির্বাচন করার জন্য পর্দার আড়ালে অনেক খেলা খেলছেন। আপনারা যত খেলাই খেলেন সেই খেলায় আপনারা সফল হবেন না। আমরা বলে দিচ্ছি কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচন আমরা হতে দিব না। একটি নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। বন্ধুগণ, আজকে এক মন্ত্রী যিনি তথ্যমন্ত্রী হিসাবে দাবি করেন, আমি বলবো উনি তথ্য সন্ত্রাসী। গত এই মহার সময় এক সপ্তাহ চট্টগ্রামের মানুষ যে মানবতার জীবন যাপন করেছেন, নাই বিদ্যুৎ, নাই ঘরে পানি, না সে খাবার, এই মানবতার জীবন যাপনের মধ্যে এই তথ্যমন্ত্রী, এই তথ্য সন্ত্রাসী মানুষের কাছে তো যাইনি নাই, একটি কথাও বলেন নি। আর ঢাকা শহরে বসবাস উনি লম্বা লম্বা বক্তৃতা করেন, উনি বলেন এইসব স্যাংশনে কোনো কাজ হবে না। আমরা স্যাংশন চাই না, আমরা স্যাংশনের বিরুদ্ধে। আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ করতে চাই, কিন্তু এরকম আস্ফালন করবেন না। এই আস্ফালন দেখিয়ে মানুষের যাত্রাকে আপনারা রুখতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করব, অতি সত্যে আপনারা ক্ষমা থেকে নেমে যান, নেমে গিয়ে একটি নির্বাচন নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। Thank you.